বাস দুর্ঘটনায় সদ্যবিবাহিত পলাশকে হারিয়ে স্ত্রী ডোলির আহাজারি মাত্র এক মাসেরও কম সময়ে বিয়ে হওয়া নিহত পলাশের স্ত্রী ডোলের সাথে এই ছবি এখন শুধু স্মৃতি আর ভাইকে হারিয়ে ভাইয়ের আটতনাদে ভারী কুমিল্লার মিয়ার হাইওয়ে থানার পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে নিয়ে যাওয়ার জন্য শুক্রবার সকালে ঢাকা থেকে রিলাক্স পরিবহনের একটি ডাবল ডেকারের যাত্রীবাহী এসি বাস চট্টগ্রামে যাচ্ছিল কুমিল্লার চোদ্দগ্রামের রসুলপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায় এতে ঘটনাস্থলেই চালকের সহকারী সহ আরো চার যাত্রী প্রাণ হারান এ সময় আহত হয়েছেন আরো তিনজন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বেশ কয়েকবার মানে কি বলবো ডানবাম বাম করে চালাতে ছিল রাফ ছিল একটা পর্যায়ে এসে মানে হুট করে গাড়ি ডুবটাই দিছে আমার একটা তালতা ছিল আর আমি ছিলাম আরেকটা একটা ছিল একজন মারা গেছে আমরা দুজন বেঁচে আছি সেটা আমরা গাড়িতে কিভাবে বের হয়েছি আমাদেরকে কে উদ্ধার করছে সেটা কিন্তু আমরা জানি না দেখি নেই গাড়ি তো ঘুমেছিলাম না গাড়িটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও কিন্তু দেখি যাত্রীরা বলছে গাড়িটা নাকি যশোর থেকে আসছে ঢাকাতে ঢাকা ছিটা কক্সবাজার লাইনে গাড়ি ছট তো টুবলে গাড়িগুলো ছটের কারণে ওই গাড়িটা এখানে দিয়ে দিতে বোর পাঁচটি বেয়ে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ঘুমন্ত অবস্থায় বাস চালানোর কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ড্রাইভারের অসতর্কতার কারণেই পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এই অসতর্কতার ভেতর দেখা যাচ্ছে যে তার হচ্ছে দীর্ঘ সময় গাড়ি চালাচ্ছে নিহত পাঁচজনের মধ্যে চারজনের জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সজল সময় সংবাদ কুমিল্লা